বিশেষ করে আমরা সব সময় পড়ার জন্য শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও কিন্তু একটা দুরূদ, এটা একটা দুরূদ, এটা বললেও হবে। অনেকে মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো দুরূদ না, আসলে তা না, এটা একটা পরিবর্তন, এটা আমরা সব সময় কিন্তু পাঠ করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দুরূদ। জি জি, বারাকাল্লাহ। আরেকটি ভাই যেটি প্রশ্ন করলেন যে ইসলামী অর্থনীতিবিদ বর্তমান বিশ্বে এভাবে কেউ আছেন কিনা, বিশ্ব ইসলামী অর্থনীতিবিদ। জি, ইসলামী অর্থনীতি তো আমাদের দেশেও চালু আছে, ইসলাম ব্যাংকিংগুলিতে, এখানে কিন্তু ইসলামিক অর্থনীতি, যেখানে ব্যবস্থাপনা ইসলাম যেভাবে অর্থনীতি পরিচালনা করছেন তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বিশ্বে বহু ইসলামী অর্থনীতিবিদ রয়েছেন, অনেকে দুনিয়া থেকে চলে গেছেন যারা রূপরেখা দিয়ে গেছেন। ইসলামী অর্থনীতি যে ব্যবস্থাপনা কোরআন এবং সুন্নাহ, এটা বাস্তবায়ন, বাস্তব রূপ দেওয়ার জন্য এটা শখ এবং এটা একটা সূত্র, এটা কার্যকারিতা কীভাবে হবে, বাস্তবায়ন কীভাবে হবে, সেজন্য অনেকেই ইসলামী অর্থনীতি যারা ইসলাম ব্যাংকিংয়ের যারা প্রবক্তা ছিলেন তা ওনারাই আসলে মূলত এই এর কৃতিত্বের দাবিদার। এই যে ইসলামী ব্যাংকিংগুলি এটা কারা করেছেন এবং এর সূত্র কারা আবিষ্কার করেছেন, কারা ইসলামের থেকে এটা বের করেছেন, যারাই করেছেন তারা এর সব এবং মর্যাদা এবং কৃতিত্বের দাবিদার, এটা আমরা মনে করি। আমরা নির্দিষ্ট করে নামটি এখন বলছি না, আপনি একটু পড়াশোনা করলে আসলে পেয়ে যাবেন আসলে কারা বাংলা বিশ্বের মধ্যে ইসলামী অর্থনীতি হিসেবে রয়েছেন। আমরা শুনবো সে একটা ফোনে চলে যাচ্ছি আবার। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন প্রশ্ন করুন। আপনার ভলিউমটি কমিয়ে নিন, আপনার টিভির ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। কিছুই সৃষ্টি হতো না, ওনার সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না, এটা দৈনিক যেদিন মানে উনি বয়ান করে শুরুতে এই কথা বলে থাকেন, এইটার ব্যাপারে একটু ব্যাখ্যা দেবেন। দুই নম্বর হইল, আমার ইমাম সাহেব উনি নামাজের পরে যে মোনাজাতটা করেন, প্রত্যেক অর্থে উনি ওই কানে মাইক লাগায়, মুখে মাইক লাগায়, জোরে জোরে দোয়া করেন, যখন কি পিছনে নামাজ গাটা অবস্থায় নামাজিদের ক্ষতি হয়, আর প্রত্যেক কয়েকদিন পর্যন্ত দোয়া করতেছেন এক সপ্তাহ পর্যন্ত, যে যারা হাজার মসজিদ থেকে তিনজন তাদের 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 আমরা বুঝতে পেরেছি গুনাহ মাফ করেন, তাদের উসিলায় আমাদের গুনাহ মাফ করেন, এইটা কথাটা বলা ঠিক। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। শেখ, ওনার শেষের প্রশ্নটা দিয়ে আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে যে অনেক অযোগ্য ইমামরা মসজিদের ইমামতি করেন, তারা কিছু আরবি পড়েছেন, হ্যাঁ কিছু পড়েছেন আরবি, এবং এসে এক একটা ক্লাসের নাম বলেন, সব মিলে আসলে স্টাডি নাই, কোরআন সুন্নার জ্ঞান প্রকৃতপক্ষে নাই, সেজন্য সব দিকে লেখাপড়া করেছে, আরবি বাংলা অঙ্ক ইংরেজি ভূগোল থেকে শুরু করে সব ব্যাপারে যার একটু একটু জ্ঞান আছে, এমন সব মানুষদেরকে প্রাধান্য বা অগ্রাধিকার বেশি দেওয়া উচিত, এটা মসজিদ এবং মুসল্লিন কিরামদের প্রতি একটা দাবি রইল। সেকেন্ড হচ্ছে, উনি যে হজের জন্য যাদেরকে হজে যাচ্ছেন তাদের কথা বলছেন যে তাদের উসিলে, এই সমস্ত কথাবার্তা বলা ঠিক না, কিছু ইমাম সাহেবরা তো অতিরঞ্জিত করছেনই, মুসল্লিদেরকে খুশি, কমিটিদেরকে খুশি, দোয়া না করলে চাকরি থাকে না, নাম বলে দোয়া করতে হয়, বাবার নাম দাদার নাম সব বইলে দোয়া করতে হয়, মসজিদে এক ব্যাগ সিমেন্ট দিলে সেটাও মোনাজাতের মধ্যে উল্লেখ করতে হয়, না করলে নানান জটিলতা সৃষ্টি করে, এটার মূল কারণ হলো ইমাম সাহেবের চাকরি তো নট বড়ে, উনি জানেন যে আমার সেক্রেটারি একটু কাজ দিয়েছেন, জ্বর হয়েছে, এটা ওনার কানে আসছে, এখন উনি দোয়া না করলে তো নামাজের পরে জবাবদি করতে হবে যে সভাপতি বা সেক্রেটারি অসুস্থ, উনি দোয়া করলেন না কেন। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই সমস্ত দোয়ার কোনো ফজিলত নাই, এই সমস্ত দোয়ার কোনো কার্যকারিতা নাই। দোয়া এমন একটা বিষয়, এটা আন্তরিকতা এবং এমন একটা বিষয় যেটা আপনি আমাকে ফোর্স করে, প্রেশার ক্রিয়েট করে, অথবা আমাকে একটা বেকায়দায় ফেলে বা পরিবেশে একটা ফলাই দিয়ে আমি দোয়া করলাম আল্লাহ সভাপতি অমুক মুসল্লি, প্রভাবশালী মুসল্লি, অমুক নেতা এইটা সেইটা হাবিজাবি, এদেরকে মাফ করেন, এই করেন সেই করেন, ভালো রাখেন, আসলে এতে কোনো উপকারিতা আসবে না, কারণ আসবে না, এটা আল্লাহপাক খুব ভালো করে জানেন যে ইমাম সাহেব বেকায়দায় পরে এগুলি কথা বলছেন। অথবা 500 টাকা ধরাই দিয়ে দোয়াটা নিলেন আপনি, আপনি আল্লাহ ভালোই জানেন যে 500 টাকা দেওয়ার কারণে তুমি দোয়া, দোয়া হচ্ছে অন্তরে একটি নির্যাস, এটা আমি আপনার জন্য দোয়া করছি, নিঃস্বার্থভাবে যখন দোয়া হবে সে দোয়া কবুল।